সাধারণ মানুষ এরকম জানেন না তারা কোথায় যেত, কে আসতো, কোথা থেকে টাকা আসতো, এই আলোচনা হতো। সেগুলো এখন তথ্য সহ ইডি জোগাড় করে কোর্টে দিচ্ছে, যেন বারবার কোর্টে তো পেশি হবেই কিন্তু জামিন পাবেন না ওনারা। এই যে এত বড় দুর্নীতির ভয়ঙ্কর কেস হয়েছে, অনেক তথ্য এসে গেছে, প্রমাণ হবে, সাজা হবে। তার লোকসভা ভোটের প্রস্তুতি আমরা এক বছর আগে থেকে শুরু করেছি। সাংগঠনিকভাবে নেতাদের যে এখানে ভ্রমণ হচ্ছে, মিটিং হচ্ছে, সেগুলো লোকসভার প্রস্তুতি, উন্নয়নের কাজও চলছে, নির্বাচনের কাজও চলছে। অন্য কাউকে দাঁড় করিয়ে অভিষেককে হারাবো, আমরা তো হারাবার জন্য চেষ্টা করবই। আর ওখানকার মানুষও চাইছেন মুক্তি, যে ধরনের অত্যাচার লুটপাট হচ্ছে ওখানে, মানুষ তাতে খুবই কষ্টে আছেন, কিন্তু গায়ের জোরে পুলিশ দিয়ে সবাইকে আটকে রাখা হয়েছে, ভয় দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে। লোকসভা ভোটে কতটা সিট পাবেন বলে আশা করছেন এবং এবার মূলত প্রধান ইস্যু কী করবেন? সারা দেশে 350-এর বেশি, আর এখানে 35 সিটে টার্গেট মাননীয় অমিত শাহ দিয়েছেন, তার কাছাকাছি পৌঁছবে এবার বিজেপি। সবই তো ইস্যু এখানে, দুর্নীতি থেকে আরম্ভ করে প্রশাসনিক যে এখানে চলছে ডামাডোল, সাধারণ মানুষ হাহাকার করছেন, আর্থিক আর বিকাশ হচ্ছে না, চাকরি বাকরি ইনকাম নাই, রাস্তায় বসে আন্দোলন করছে লোকেরা, ইস্যুই ইস্যু আছে, সাধারণ মানুষ সব ইস্যু জানেন।